প্রযোজক যা বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহির বিষয়ে। প্রযোজকের সঙ্গে রেশন মাহির দ্বন্দ্বের বিষয়টি প্রথম প্রকাশ আসে গত 13 আগস্ট। সেদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে মিদ্যা প্রেসের আয়োজন করেন প্রযোজক। সেখানে পরিচালক অন্যরা উপস্থিত থাকলেও দেখা মেলেনি নায়ক নায়িকার। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রযোজক জেনিফার। আশীর্বাদের মিদ্যা প্রেস অথচ নায়ক নায়িকাই অনুপস্থিত, কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রযোজক জেনিফার জানান রোশন এবং মাহিকে অনুষ্ঠানে দাওয়াতি করা হয়নি। বিরক্তিত সুরে তিনি এও বললেন, আমরা এখানে সিনেমার প্রচার করতে এসেছি, কোনো নায়ক নায়িকার প্রচারে নয়। কিন্তু রোশন মাহির দাওয়াত কেন পায়নি জানা যায় সিনেমার পোস্টার নিজেদের ফেসবুকে শেয়ার না দেওয়ায় নায়ক এবং নায়িকাকে দাওয়াত দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, সম্প্রতি প্রযোজক জেনিফার ফেরদাউস একটি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে মাহিকে নিয়ে খুব আপত্তিকর মন্তব্য করেন। নায়িকাকে পাবলিক টয়লেটের সঙ্গে তুলনা করে প্রযোজক বলেন, মাহি তো পাবলিক টয়লেটের মতো হয়ে গেছে। মানুষ 10-5 টাকা দিয়ে যেমন পাবলিক টয়লেট ব্যবহার করে, মাহিকে এখন অনেকে সেরকম করে ব্যবহার করছে। এছাড়া শুটিংয়ের আগে মাহি একান্তে সময় কাটান বলে মন্তব্য করেন প্রযোজক। একদিনের উদাহরণ টেনে প্রযোজক বলেন, মাহি একদিন শুটিংয়ে এলে আমি লক্ষ্য করি তার গলা এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। বুঝে নিন সে করে এসেছে। এগুলো কি আর বুঝিয়ে বলতে হবে? ওই সমস্ত দাগ ঢাকার জন্যই মাহি 2-3 ঘন্টা ধরে মেকআপ নেন বলে অভিযোগ করেন জেনিফার। প্রযোজকের এমন মন্তব্যের পর মাহির সঙ্গে তার দ্বন্দ্বও চরম হয়ে ওঠে। মাহির বিষয়টি নিয়ে চলচ্চিত্র শিল্প সমিতিতে প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। সেখানে তিনি নিজের নামে করা প্রযোজকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান, পাশাপাশি তার প্রযোজকের বিরুদ্ধে সংগঠিত ব্যবস্থা নেওয়ারও অভিযোগ তোলেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য।